সো গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং যে যেখান থেকে ভিডিও দেখছেন না কেন আপনারা জানেন যে আমি ডাক্তার সুমন্ত কুমার শাহ ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরিয়াট্রিক মেডিসিন স্পেশালিস্ট আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি টু সার্ভ দ্য পিপলস দ্য বেস্ট পসিবল ওয়ে বাট দ্য এভরি পিপলস মানে সবারই তো একটা লিমিট আছে যেমন আমারও ব্রেন আপনার ব্লক হয়ে যায় আফটার মানে থার্টি ফর্টি পেশেন্টসের পরে ব্লক হয়ে যায় পঞ্চাশ জন তো মানে বলছি কিন্তু তারপরে দেখা যায় লোডেড হয়ে যায় আজকে আমি অনেকক্ষণ বলছিলাম যে আসলে একটু কমিয়ে যাওয়ার জন্যে সো মূল ব্যাপারটা হচ্ছে আমি একটা মেসেজ দিচ্ছি চেষ্টা করছি যেহেতু আমার অনেক ডাক্তার ফলোয়ার্সরা আছেন এবং ডাক্তার স্টুডেন্টরাও আছেন যারা অলরেডি বিশেষজ্ঞ প্লাস স্পেশালিস্ট প্লাস হচ্ছে যারা প্রফেসর হয়ে গেছেন তাদের উদ্দেশ্য বলবো মূল ব্যাপারটা হচ্ছে আসলে খুব সহজে একটা কথা আমি বলছিলাম যে গাছের পাতায় পানি না ঢেলে গাছের গুড়িতে পানি ঢালতে হবে গাছের পাতা যদি নষ্ট হয় যারা বা গার্ডেনিং করেন তারা জানেন যে আসলে গাছ কীভাবে যত্ন নিতে হয় এবং গাছের গুড়িতে কিভাবে পানি ডালতে হয় পাতায়ও ডালতে হয় হালকা বাদলা কিন্তু মেনলি কিন্তু গুড়িতে ডালতে হয় তাহলে গুড়ি থেকে আস্তে ধীরে নিউট্রিশনটা কিন্তু পাতা পর্যন্ত যাবে তো মেইন ব্যাপারটা হচ্ছে আমরা আমি যেই চারটা কথা বলছি আর কি যে কারো যদি কোনো সমস্যা থাকে যে রোগ নির্ণয় না হয়ে থাকে আমি সেটা নিয়ে কাজ করছি সেকেন্ড হচ্ছে যদি রোগ নির্ণয় হয়েছে ওষুধও খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না আপনার ডাক্তার সাহেব ওষুধও দিছে ভালোই দিছে সবই ঠিক আছে কিন্তু আপনি আরাম পাচ্ছেন না তাহলে এটাই সিগনিফাই করে যে আপনার হয়তো বা সাথে আরও একটা রোগ আছে যেটা এখনও নির্ণয় হয় নাই তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারের কাছে যান এবং ডাক্তার আরও শর্ট আউট করে আপনাকে সেই রোগটাকে নির্ণয় করুন আপনি আপনার নিগ্রস্ত ডাক্তারের কাছে যান তারপরে যদি সমাধান না হয় তাহলে আমি আছি আর থার্ড হচ্ছে ইয়েস যদি আপনি ধরেন অনেকগুলো ডাক্তার ধরেন আপার জন্য যদি বলে ডায়াবেটিস ব্যথার জন্য ব্যথার ডাক্তার নার্ভের জন্য নার্ভের ডাক্তার লিভারের জন্য লিভারের ডাক্তার পেটের জন্য গ্যাস্ট্রেন্টোলজিস্ট তো চার পাঁচটা ডাক্তারকে আপনার দেখাইতে হবে তো দেখাচ্ছেন ভালো কথা সবই ঠিক আছে কিন্তু আপনার শরীরে তো ঢুকতেছে এতগুলো ওষুধ তো এটা কি ঠিক মতো কাজ করছে কিনা আপনি আরাম পাচ্ছেন না তখন আমার কাছে আসুন যদি আপনি আরাম না পান আর লাস্ট হচ্ছে জেরাটিক গ্রুপ অফ পিপল যাদের বয়স মানে ফিফটি ফাইভ বা সিক্সটির কাছে চলে গেছে বা পরবর্তীতে রোগের ধর ওষুধের মাত্রাটা আসলে ডিফারেন্ট হয় যাই হোক আজকে ফরওয়ার্ড অ্যাকচুয়ালি উইথ ভেরি স্মার্টেস্ট কাপল অ্যাকচুয়ালি হ্যাঁ খুব ভালো লাগে আজকে ওনাদেরকে দেখলাম সুন্দর একটা গগলস হ্যাঁ দুজনে খুব সুন্দর লাগতেছিলো আলো ওনাদেরকে আরও সুন্দর রাখুক সুস্থ রাখুক সামনে আরও সুন্দর জীবন কাটাক হ্যাপি লাইফ কাটাক আসলে মানুষের ইচ্ছা তো হ্যাপি লাইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ আমরা হ্যাপি চাই সবাই যাই হোক তো আপা এবং মেনলি আপাই হচ্ছে আমার পেশেন্ট তো আপাকে আমি দেখি কতদিন আগে গো ফরটিন ডেইজ ম্যাক্সিমাম চোদ্দো দিন আগে আঠাশে মার্চ প্রথম দেখি পরবর্তীতে আমি কিছু পরীক্ষা নিরীক্ষা করে রোগ ধরে দেই দশই এপ্রিল

আমি আগে আমি আসবো আপনার কাছে এর আগে আমি বলছি যে যেটা হচ্ছে আমি দেখি তারপর আমি ওষুধ দিই আজকে আপা আসবে আপার মুখ থেকে শুনছি কিন্তু এই রূপটা সম্পর্কে আমি একটা মেসেজ দেবো আপনাদের আপার মুখ থেকে শুনি পরে ভাইয়ের মুখ থেকে শুনবো আমি নামটা আমার নাম ফারজানা আমি আজকে বাড়ি কোথায় আমাদের বাড়ি চিটাং যেরকম কোথায় ওই তো শহরে হ্যাঁ হ্যাঁ মিশের থানা আমি আজকে বারো হইতে তেরো বছর ধরে এই শারীরিক সমস্যা কষ্ট করতেছি অনেক আমি সত্যি কথা বলতে কি আপনাদের নিয়ে এই ছত্রিশটা ডাক্তারে পাড়া দিয়েছি পঁয়ত্রিশ হ্যাঁ না সত্তিরিশটা সত্ত্রিশটা আপনি লাস্ট তো আমাদের এ ছিল আমরা থাইল্যান্ড চলে যাব আর পারতেছি না এর মধ্যে আপনার লেয়ার দেখলাম দেখার পরে দেখার পরে আমি বলছি লাস্ট আমি এখানে একটু যাব উনিও বলছে চলো তোমার লাস্টে এখানে একটু নিয়ে যাই এরপরে বাকিটা আল্লাহর হাতে তো এখন আমি অনেকটাই ভালো ভালো না শুধু অনেকটাই ভালো আছি আমার সমস্ত শরীরে ব্যথা ছিল ঘুম হতো না খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতাম সবসময় রাগ জিত থাকতো তার ব্যথা ব্যথা ছিল পায়ের তালুর ব্যথাটা এটা তো অসম্ভব ছিল অসম্ভব ছিল এটা বলা বইলা বুঝানো যাবে না এত ব্যথা ছিল পায়ের তালুর ব্যথাটা এই ব্যথাটা পুরো সমস্ত শরীরে সরাইয়া গেছিল এবং কি আমার এই আঙ্গুলি এগুলি এগুলি এভাবে চিপ করতে পারতাম না একটা কাপড় একটা মগাল গাইতে পারতাম না এরকম ব্যথা ছিল তো এখন আমি অনেকটাই ভালো অনেক অনেক খারাপ লাগতো আমি বিছনার থেকে পা দিতে আমি একটা কোনো কিচ্ছু করতে পারতাম না অতিরিক্ত লাগতো আমি সবসময় খিটকিটা সবসময় খিটকিটা মেজাজ থাকতো ছেলে মেয়েদের সাথেও আচরণটা এতটা ভালো করতাম না সবসময় ব্যথা ব্যথা খিটকিটা হয়ে থাকতাম এখন আমি অনেকটা ভালো আছি অনেকটা ভালো শুধু ভালো না সবাই আমার জন্য দোয়া করবেন স্যারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ভেরি গুড এবার ভাইয়ের মুখ থেকে ভাইয়ের ভাই তো আরো বেশি সাফার করতেছে আমি বলি আর কি ঘরে গৃহিণী যদি অসুস্থ হয় তো পুরো ঘরেই অসুস্থ জি জি না আসলে ঘটনা হলো যে 18 সাল থেকে উনি কষ্ট করতেছে মানে বলার মতো না আমি আসলে অনেক সময় এরকম ব্যথা হয় যেটা নাকি মানে আনএক্সপেক্টেবল আমি ঘুম থেকে উঠে ওনার পাও টিপে দিতে হইতো একটা মানুষ ঘুমাই আসে ওই মানুষটা যদি বলে যে আমার পাওটা একটু টিপে দাও সে যদি পাশে কান্না করে তখন তো আর আমা আমার আর আর তো কিছু মানে আমি খুবই বা আমার ফ্রেন্ড সার্কেলেরও জানে ওনার অবস্থা খুবই মানে খারাপ মোটামুটি তো এখন মানে বহু ডাক্তার দেখাই দেখাইছি অ্যাপোলোতে দেখাইছি সব জায়গায় কোথাও বাদ নাই লাস্ট আমাকে আপনাকে আসার আগে একজন ডাক্তার বলছেন যে আমার আর কিছু করার নাই আমার আমার উনি একজন বলতে বলতেছেন বলার দরকার নাই তো উনি সিলিন্ডার করছে তো উনি বলতেছে আমার আর কিছু করার নাই আমরাও চাইছিলাম যে উনি দেখুক লাস্ট কিন্তু উনি বলার পরে আমরা একদম প্রিপেয়ার হয়েছি যে ইনশাল্লাহ আমরা থাইল্যান্ড যাবো আমার বন্ধু বান্ধব সবাই মানে পরামর্শ দিয়েছে যে চেন্নাই চলে যেতে বলছে হ্যাঁ চেন্নাই চলে যেতে বলছে অথবা থাইল্যান্ডে চলে যেতে বলছে তো আমরা এইভাবে প্রস্তুতি নিয়েছিলাম কারণ একটা মানুষ কত কষ্ট করে সম্পদ দিয়ে আপনি কী করবেন অর্থ দিয়ে কি করব যদি আমি ভালো না থাকি সুস্থ না থাকি আমি সুস্থ না থাকি এই জন্য ওই আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখার পরে যে আপনি কোথাও যদি ভালো না হন আমার কাছে আসুন আমি চেষ্টা করে দেব কিন্তু আপনার কাছে তো আমি না প্রথম আপনি এতগুলো টেস্ট দিয়েছেন আমরা তো বড় লোক না তবে এতগুলো টেস্ট দিয়েছেন পরে আমরা চিন্তা করলাম কি যা হা এত টেস্ট এতগুলো কেমনি কি করা যায় পরে যেই দেখে সেই বলে এত টেস্ট কেন যেখানে কিছু টেস্ট করে দেয় এত টেস্ট কেন পরে টেস্টগুলো করার পরে এখন দেখা হল কেউই ধরতে পারে অসুখটা তো ওই আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড কথা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভবিষ্যতে মনে করেন আল্লাহ রহমতে মানে যেহেতু এক মাসে এতটুকু আমরা অগ্রসর হয়েছি আট বছরের অসুখ আর এটা এই অল্প সময়ে ভালো হয়ে গেছে এটা তো আলহামদুলিল্লাহ হ্যাঁ না ওই রকম না তো ওইরকম না ব্লাড টেস্টিং না না স্যার ওইটা না আমি ওইটা বলতে চাই যে আমার কত রোগটা নির্ণয় হয়েছে রোগটা নির্ণয় হয়েছে অনেক টেস্ট আমরা করছি ধ্যান স্যার কত অনেক টেস্ট করেছে কত বড় ফাইল স্যার কিন্তু মানে কোথাও রোগটা নির্ণয় হয় না আলহামদুলিল্লাহ এই জিনিসটা মানে মানে আল্লাহর কাছে লক্ষ্য করি শুকরে না সত্যি দোয়া সে সুন্দর মানুষ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যেমন সুন্দর যেমন সুন্দর তেমন আপনার কাজ আলহামদুলিল্লাহ স্যারের জন্য দোয়া রইল আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন স্যারের জন্য আল্লাহ নে খায়ের দান করেন এবং সুস্থ রাখেন এবং আমাদের যারা অসুস্থ রুগী আছে তাদের যেন সেবা করতে পারেন উত্তর উত্তর ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ কামনা করতেছে যে আমার একজন ডাক্তার মানে ডাক্তার ফ্যামিলি আর কি ডাক্তার সে হচ্ছে আমার স্টুডেন্ট তার পরিবার আছে তারপরে এরকম আরেকটা ফ্যামিলি আছে আপনাদের মতোই যারা থাইল্যান্ড যায় আর কি আরেকজন আছে ব্রাউন বাড়ির এক ভদ্রলোক সে খুব রিচ ম্যামিলি দেখবে হয়তো ভিডিওটা হ্যাঁ খুব রিচ আর কি তো উনি আসছিলো আরেক পেশেন্টের একটা ই নিয়ে আর কি তো উনি করলো কি এনজিও গ্রাম করলো গিয়ে থাইল্যান্ডে একটা এনজিও গ্রাম থাইল্যান্ডে করলে তো অনেক টাকা লাগে মানে বাংলাদেশের টাকায় মানে কল্পনা করা যাবে না মানুষের তো আমি বললাম কেন করলেন কয়ে স্যার আমি সুস্থ না থাকলে টাকা পয়সা দিয়ে করবো কি আমার তো অনেক টাকা ঠিক আছে আমার তো অনেক টাকা আমি টাকা পয়সা দিয়ে কী করবো তো বললো আর কি যাই হোক তো মূল ব্যাপারটা আছে আসলে তো থাইল্যান্ড বলেন বা পার্শ্ববর্তী যে কোনো কান্ট্রিতে ইন্ডিয়াতে গেলেও তো এক্সপেন্সিভ তাই না আপনার যাওয়া আসা এক্সপেন্সিভ আপনি যে ব্যাঙ্গালোর যান চেন্নাই যান যাওয়া আসায় অনেক টাকা এরপরে হচ্ছে আপনি ওখানে থাকবেন চিকিৎসা করবেন তারপর পরীক্ষা নিরীক্ষা তো আপনাকে কোনো কিছু বাদ দেবে না কারণ যখন ইন্ডিয়াতে আপনি যাবেন ইন্ডিয়ার প্ল্যানটাই মানে যেহেতু বিদেশ থেকে কোনো রুগী আসলে প্ল্যানটাই এরকম থাকে যে না এখান থেকে কিছু একটা সলিউশন দিতে হবে এই এক্সপেকটেশন নিয়েই মানুষ আসে যেমন আমার কাছে আজকে আমি তিনজন রুগীকে দেখছি তিনটায় খুব জোর আজকে সকাল থেকেই মানে অনেক সময় দিয়ে দেখছি তিনোটা রুগী থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্ডিয়া চেন্নাই সব থেকে ঘুরে আসা ফেরত আসা তারপরেও কোনো সলিউশন নাই কিছুই হলো না স্যার কী করবো পরে আজকে তাকে আমরা রোগ ধরেছি পেটের মধ্যে টিভি পাওয়া গেছে পেটের ভিতরে টিভি আজকে আমি ওষুধও শুরু করছি এখন ওপরালা ভরসা আর কি ছেলেরা বলতে দেখো স্যার আমার মানে কোনো কিছু দরকার নাই রোগ যে ধরেছেন এতে আমি করছি এলাকা বাসি এখন মনে যা হবার হবে আর আপনি ধরছেন টিভিটা পাওয়া গেছে ইডি তো কেউ ধরতেছেন আমার তো ফ্যামিলি বলতেছে আমি নাকি মানসিক রুগী কেউ রোগ ধরতে পারতেছে না নিশ্চয়ই আমি মানসিক রোগী নাহলে যে কেন এরকম করবে তো যাই হোক তো মেসেজটা হচ্ছে আসলে সত্যিকার অর্থে যিনি সাফার করেন উনি জানে আসলে সাফারিং কাকে বলে আর উনার যদি হাজব্যান্ড বা ওয়াইফ পাশে থাকে তাহলে বোঝা যায় বিশেষ করে হাজব্যান্ডরা বুঝতে পারবে যে আসলে সাফারিংটা মানে আমি তো এরকমও দেখি যে ওয়াইফের রোগ যেটা হয় হাজবেন্ডের সেই রুগী হয় এরকমও পাচ্ছি আমি অনেক কাল মানে যেহেতু হাজব্যান্ড ফিল করে আর ফিল না করলে অন্তত পক্ষে জীবন যথেষ্ট যেমন আজকেও আরেকটা আপনার মতোই আপনার মতোই একজন অ্যাডভোকেট ভদ্রলোক দেখবে বিরু দেখে আমার তো উনার ওয়াইফ এবং উনি উনি আমাকে দেখায় আর কি তো বলতেছিল আর কি যে আসলে ওয়াইফ যদি অসুস্থ থাকে তো ঘরেই অসুস্থ হ্যাঁ পুরো ঘরেই ঘরে ঢুকবো মানে কি জন্যে ঢুকবো মানে আমি তো যাবো সারাদিন কাজকর্ম করে ঘরে গিয়া রিল্যাক্স করার জন্যে কিন্তু ঘরে তো অসুস্থ সবাই অসুস্থ তো আলটিমেটলি আমরা সবাই অসুস্থ তো এটা একটা বড় মেসেজ আসলে মায়েদেরকে সুস্থ থাকতে হবে গান সুস্থ মা থাকলে সুস্থ জাতি হবে সুস্থ দেশ হবে আন্নালই কিন্তু সবাই অসুস্থ হয়ে যাও তো যাই হোক তো মূল ব্যাপারটা হচ্ছে সেনো নেগেটিভ যে স্পন্ডাইলো আর্থ্রাইটিসটা আপার জন্য এটা গুড নিউজ এটা খুব বেশি মানে সিভিয়ার ডিজিজ না কিন্তু অনেকের আবার সিভিয়ার হয় অনেক সিভিয়ার ফর্মে হয় যেটা আপার হয়েছে এখন আমরা এটা এটা কিন্তু একদম নিউ করার মত আমাদের হাতে কোনো ওষুধ এখন আসে নাই মানে এটা ওষুধ এই ডিজিজটাকে কি করতে ফ্লেয়ারগুলোকে দাবিয়ে দাবিয়ে রাখতে হয় ওষুধ দিয়ে রাখতে আমরা কন্ট্রোল করবো আমরা ফলো আপ করবো ভবিষ্যতে দেখবো এবং লম্বা লম্বা সময় দিয়ে একটু ফলো আপে থাকবে আর কিছু লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে ওজন কমাতে হবে এক্সারসাইজ করতে হবে এবং বেস্ট হচ্ছে এক্সারসাইজ এবং সেটা হচ্ছে সুইমিং সুইমিং করতে পারলে বেস্ট আপনি যদি উইকলি যদি একদিনও সুইমিং করতে পারেন আর একটু লাইট এক্সারসাইজ করেন তাহলে আপনার স্পাইনটা ভালো থাকে না স্পাইনটা কিন্তু আবার নষ্ট হবে এবং স্পাইনটা কিন্তু শক্ত হয়ে যাবে আপনি নর্থে দেখবেন যে পারবেন না হ্যাভিং দিস প্রবলেম তো এই জন্যে আমাদের মানে আমি বলবো ওষুধের চেয়ে সবচেয়ে বেশি কাজ করবে হচ্ছে এক্সারসাইজ এবং সেটা হচ্ছে স্পাইনের এক্সারসাইজ স্পাইনের অনেক ধরনের এক্সারসাইজ আছে আপনি জিমে যেতে পারেন সিম্পল লাইট এক্সারসাইজ হেভি ওয়েট ওয়েট নেওয়া যাবে না লাইট এক্সারসাইজ করতে হবে আপনি স্পাইনের যেই ধরনের এক্সারসাইজগুলো আছে জিম যারা মানে ইনস্ট্রাক্টর থাকে তারা প্রোভাইড করতে পারবে অথবা ইউটিউবে অনেক কিছু ভিডিও পাওয়া যায় স্পাইন এক্সারসাইজ আপনি ওইগুলোও করতে পারেন আর বেস্ট হচ্ছে যদি আপনি সুইমিং ক্লাবে ভর্তি হয়ে যান বেস্ট আমরা ইংল্যান্ডে সবাইকে বলতাম সুইমিং ক্লাবে ভর্তি হও রেগুলার প্রতিদিন হলেও তুমি উইকেন্ড হইল দুই দিন হলেও করো আর বাকি দিন তুমি বাসায় চেষ্টা করো অন্তত থার্টি মিনিটস এক্সারসাইজ মাস্ট করতে হবে তাহলে আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারবো ঠিক আছে আপা ফ্যান্টাস্টিক তাহলে আমি এই আপার জন্যে এবং এই ভাইয়ের জন্য সুন্দর কাপলের জন্য সবার কাছে জব প্রার্থী আপনার ছেলে মেয়েকে যা তিনটা ওরা কোথায় দেশে আছে বড়টা সামনের মাসে কানাডা চলে আচ্ছা আচ্ছা গুড তাহলে এই পুরো পরিবারটির জন্য সবাই দোয়া রাখুন সবাই সুন্দর থাকুন আপনারও ভালো থাকুন আমার জন্য দোয়া করুন সবাই সুস্থ থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ